আমি শ্মশানেতে বয়াত হয়েছি, আমার মা বাবা থাকতে, মা বাবার অনুমতি নিয়ে আমি বয়াত হয়েছি। আমার ফিরে নাম হলো হজরত মানে আবু জাফর সালে আলহাজ। আমি ওনাকে দেখতাম যে উনি সবসময় তফসি হাতে ছিল, তফসি করতো, আমাকে সবসময় জিজ্ঞাসা করতো যে বিশাল হুজুর আপনি করে জিকির আল্লাহ সবসময় কলবে আল্লাহ আসে আল্লাহ সবাই আমার এই দেখা দেখা সবাই জন্য তবজি দিয়ে অল্প অল্প করে 500 1000 100 করে পড়ে।